আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাপড়ের রং বা ব্লকের রং তৈরি করতে হয়। কাপড়ের রং নিয়ে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, তবে ওই ভিডিওতে আমি ভয়েস অ্যাড করিনি। অনেকের কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি যে এই বিষয়ে আমার আরও একটা ভিডিও দেওয়া দরকার। তো চলুন দেরি না করে আমরা শুরু করি যে কিভাবে কাপড়ের রং বা ব্লকের রং তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, প্রথমে আমি নিব অ্যাপ্রিটন। অ্যাপ্রিটন সাধারণত আঠার মতো কাজ করে, এটা কাপড়ের সাথে আঠার মতোই লেগে থাকে। আমি একটা পলিথিন ব্যাগের টুকরো নিয়েছি যাতে আমি বক্সটা ভালোভাবে বন্ধ করতে পারি, এতে করে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করবে না। একবার যদি বাইরের বাতাস ভেতরে প্রবেশ করে তাহলে রঙগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আধা চামচ মতো অ্যাপ্রিটন নিয়েছি। যাদের রং বেশি দরকার পড়বে তারা পরিমাণটা আরও বাড়িয়ে নিবে। কোনো সময় যদি মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তবে আমরা অ্যাপ্রিটন ব্যবহার করে মিশ্রণটাকে ঘন করতে পারবো। এবার আমি নিয়ে নিচ্ছি নিউটেক্স। যে কোনো লাইট কালারের কাপড় রং করার ক্ষেত্রে আমরা সাধারণত নিউটেক্স, অ্যাপ্রিটন এগুলোর সাহায্যেই মিশ্রণটা বানিয়ে থাকি। আর যে কোনো ডিপ কালারের কাপড় রং করার ক্ষেত্রে আমরা এক্সট্রা উপাদান হিসেবে হোয়াইট পেস্ট ব্যবহার করে থাকি। আমি এক চামচ পরিমাণ নিউটেক্স নিয়েছি। যাদের বেশি দরকার হবে তারা পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার আমি ব্যবহার করব বাইন্ডার। বাইন্ডারের সাহায্যে মিশ্রণগুলো কাপড়ের সাথে খুব শক্তভাবে লেগে থাকবে, এটাও এক ধরনের আঠার মতো কাজ করে। দুই চামচ মতো বাইন্ডার আমি এখানে অ্যাড করব। এবার আমি নিয়ে নিচ্ছি এনকে এবং আমি এক চামচ পরিমাণ এনকে ব্যবহার করব। কারণ আমি যখন রং করব তখন আমি এনকে ব্যবহার করে করেই রংগুলা করব, তাই আপাতত আমি এক চামচ পরিমাণই দিলাম। যদি কোনো কারণে আমাদের মিশ্রণটা একটু ঘন হয়ে যায় তবে আমরা এনকে ব্যবহার করার মাধ্যমেই রংটাকে পাতলা করে নিব। এবং সাধারণত আমরা যখন কোনো কাপড়ে রং করতে বসব তখন আমরা এনকের সাহায্যে রংগুলো করব। জল রঙের ক্ষেত্রে আমরা যেমন পানি ব্যবহার করে করে রং করি, ঠিক তেমনই কাপড়ের রং বা ব্লকের রঙের ক্ষেত্রেও আমরা এনকে ব্যবহার করে করে রংগুলা করব। মিশ্রণটিকে এবার আমাদের অনেক ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে। এখন আমি নিব হোয়াইট পেস্ট। সাধারণত ডিপ কালারের কাপড় রং করার ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করে থাকি। হোয়াইট পেস্ট সাধারণত সাদা কালার হিসেবে কাজ করে। আমরা যখন কোনো ডিপ কালারের কাপড়ে রং করব প্রথমেই আমরা সাদা রঙের একটা আস্তরণ বসিয়ে নিব। আস্তরণ ব্যবহারের ফলে কাপড় অতিরিক্ত রং শোষণ করে নিবে না এবং আস্তরণের উপর যখন আমরা অন্য রং ব্যবহার করব তখন রঙগুলো বেশ উজ্জ্বল দেখাবে। আমি এক চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি। যে কোনো হালকা কাপড়ের ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্ট যদি ব্যবহার না করি তাহলেও কোনো সমস্যা নেই। হোয়াইট পেস্ট ব্যবহারের ফলে কাপড়টা একটু হার্ড হয়ে যায়, কিন্তু ডিপ কালার কাপড়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে।
কারণ ডিপ কালার কাপড়ে রং বসানোর আগে আমরা সাধারণত হোয়াইট পেস্টের একটা আস্তরণ দিয়ে দিই। তাই মিশ্রণে আমরা অবশ্যই অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করব যখন আমরা ডিপ কালারের কাপড়ে রং করব। ডিপ কালার বলতে সাধারণত কালো, নেভি ব্লু এই ধরনের কাপড় বোঝাচ্ছি। মিশ্রণটাকে আমাদের অনেক ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে। এবার আমি রং বানানোর জন্য কিছু মিশ্রণ আলাদা করে নিব। আমি আমার প্রয়োজন মতোই কিছু মিশ্রণ নিয়ে নিলাম এবং এতে আমি আমার পছন্দ অনুযায়ী রং মিশিয়ে রং তৈরি করব। এখন আমি নিয়েছি একটা কালো রং। এখন আমি খুব অল্প পরিমাণ কালো রং নিব। ধীরে ধীরে আমি রংগুলো পেস্টের সাথে মিশিয়ে নিব। দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে আমার রংটা কিছুটা ধূসর বর্ণের এসেছে। আমার যদি আরও গাঢ় রঙের দরকার হয় তবে আমি কালো রঙের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিব। এভাবে কম বেশি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রয়োজন মতো রঙটাই বানিয়ে নিব। এখন আমি আরও একটা রং বানিয়ে দেখাচ্ছি। এখন আমি হলুদ কালার নিয়েছি এবং তুলির সাহায্যে খুব অল্প পরিমাণে হলুদ কালারটা আমার হোয়াইট পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যদি চাই সবুজ কালার বানাতে তবে আমি অল্প পরিমাণ নীল রং মিশিয়ে সবুজ রং তৈরি করতে পারবো। শুধুমাত্র লাল, হলুদ, নীল, কালো এই চারটা রঙের সাহায্যে আমি আমার পছন্দ মতো সব রং তৈরি করতে পারবো। মিশ্রণে ব্যবহৃত প্রত্যেকটা উপাদানের মূল্য আমি আমার ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব এবং কীভাবে অ্যানকে ব্যবহার করে এই মিশ্রণের সাহায্যে কাপড়ের রং করতে হয় তা আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।